হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি কি টেনশন করতেছেন যে আপনি কিভাবে অন্যের মতো করে সুন্দরভাবে ছবি তুলবেন? আপনার হাতে থাকা স্মার্টফোন এতটা দুর্বল বা আপনি ক্যামেরা দিয়ে যদি ছবি তুলতে চান ততটা ভালো হয় না, কারণ আপনার ক্যামেরার যে রেজুলেশনটা ততটা ভালো না। আপনি কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আজকে আমি এমন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে অ্যাপস দিয়ে আপনারা যদি সারা জীবন বা সারা বছরও যদি এই অ্যাপসটা ইউজ করেন তখন আপনার ছবিটা খুবই সুন্দর দেখাবে। এবং কি আপনি ফেসবুক পেজে, ফেসবুকে বা ইউটিউব যে কোনো জায়গায় আপনার এই ছবিটা আপলোড করতে পারবেন? কোন সফটওয়্যারটা দিয়ে আপনি এই কাজ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাতে কি দেখিয়ে দেব। এ থেকে জেড পর্যন্ত মূল ভিডিওটা কিন্তু দেখে যাবেন। তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি সফটওয়্যারটার নাম, কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি। স্ন্যাপচ্যাট দিয়ে কিন্তু আপনি চাইলে খুব ইজি যে কোনো ভিডিও কাজ করতে পারবেন বা এখান থেকে ভিডিও তৈরি করে আপলোড দিতে পারবেন। তো স্ন্যাপচ্যাট কিভাবে খুলবেন, স্ন্যাপচ্যাটটা কিভাবে খুলতে হয়, অনেকে প্রশ্ন আছে যে ভাই এটা আমি কিভাবে খুলবো। তো আজকে আমি স্ন্যাপচ্যাট কিভাবে খুলতে হয় সম্পূর্ণ ভিডিওটাই দেখিয়ে দেব। তো তার আগে আমি বলে নিচ্ছি যে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা, অনুরোধ করে বলবো আমাকে এটা মেসেজ করে দিয়ে যাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। এবং কি আরেকটা অনুরোধ করে বলবো, যারা যারা আমার এই ভিডিওতে নতুন বা আমার এই চ্যানেলে নতুন দেখতেছেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে পৌঁছায়। তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। দেখাবো যে আপনারা কিভাবে স্ন্যাপচ্যাট খুলবেন আর স্ন্যাপচ্যাট কিভাবে কাজে লাগে, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, খুবই মনোযোগ দিয়ে দেখেন। তো সর্বপ্রথমে আপনি স্ন্যাপচ্যাটটা ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে স্ন্যাপচ্যাট। দেখেন আপনার সামনে কিন্তু সর্বপ্রথমে আসলো, হ্যাঁ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে আমার ইনস্টল করা নাই, তাই আমি আপনাদেরকে একটু ইনস্টল করে দেখাচ্ছি। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখে নেন যে স্ন্যাপচ্যাট কিভাবে খুলতে হয়। তো অলরেডি আমার কাছে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। তো যাদের এটা যদি আপনারা নাও পেয়ে থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমি এখন ওপেনে ক্লিক করলাম। তো এইভাবে যখন আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তখন আপনাকে সাইন আপ করে নিতে বলছে। তো আমি এখানে সাইন আপ করছি। এখানে করার পর দেখেন এখানে আপনি কন্টিনিউ দিতে হবে, ঠিক আছে? আমি কন্টিনিউতে ক্লিক করলাম। পারমিশন চাইলে এগুলো আপনি পারমিশন দিয়ে নিন, ঠিক আছে? তো এখানে তারা বলছে দেখেন হোয়াটস ইউর নেম, মানে আপনার একটা নাম দিতে বলছে, ঠিক আছে? তো আমি একটা আমার নাম দিতেছি, ঠিক আছে? তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে একটা বার্থডে, মানে একটা জন্মের তারিখ দেওয়ার কথা বলছে, ঠিক আছে? তো আমি এখানে আমার জন্মের ডেট দিচ্ছি আপনার। দেখেন আমার মতো করে আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনি কন্টিনিউতে আবার ক্লিক করবেন। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড চয়েস করতে বলছে, ঠিক আছে? তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনার যদি কোনো জিমেল চায় বা আপনার কোনো জিমেল থাকে তাহলে এখানে একটা ইমেল অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমার একটা ইমেল অ্যাড করা আছে, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আপনি ফোন নাম্বার দিয়েও করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আপনার একটা ফোন নাম্বার দিতে বলছে, যদি ফোন নাম্বারটা দেন তাহলে আপনার কাছে একটা কি ভেরিফিকেশন কোড চলে আসবে, ঠিক আছে? তো আপনি এগুলা কিন্তু ইজিভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি যদি চান যে নাম্বার দিয়ে দিতে পারবেন এবং কি স্কিপ করে দিতে পারেন, তো আমি নাম্বার দিয়ে চাই, এটা আমার খুব একটা প্রফেশনাল হয়ে যাবে। তো নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনি এটা প্রফেশনাল হবে।
তো আমি নাম্বারটা দিয়ে দিলাম, এখন আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, এখানে কোডটা বসিয়ে দিবেন। আর যদি না, আপনার এই সিমটা কিন্তু এখানেই রাখতে হবে, ঠিক আছে? আপনার হাতে না কিন্তু সিমটা রেখে দিতে হবে। দেখেন এখান থেকে আমাকে বলছে যে আপনি এখান থেকে কি ফ্রেন্ড নিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আমি ফ্রেন্ড কয়েকজনকে নেব, বেশি জনকে না, কয়েকজনকে নিতে চাই এখানে। পরে ওগুলা কেটে দিচ্ছে, তারপর আমি যেহেতু চারজনকে ফ্রেন্ড নিলাম, অ্যাড দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আপনি কি করবেন, কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার কাছে পারমিশন চাইলে এইগুলা স্ন্যাপচ্যাটে যেই পারমিশন চাই এগুলো দিয়ে দিবেন। আপনার এখানে একটা ছবি চাইছে, আপনি ছবি বসিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে তারা আপনাকে স্বাগতম জানাচ্ছে, ঠিক আছে? তো আপনি এখানে চাইলে কিন্তু ছবি আবার এডিট করতে পারবেন, তো এখানে ডানে ক্লিক করবেন। এখানে চাইলে কিন্তু আপনি ভিডিও তৈরিও করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে চাইলে আপনি ভিডিও বানাতে পারবেন, এই যে দেখেন পিক গুলো ডিজাইন করতে পারবেন, এই যে দেখেন বিভিন্ন সিস্টেম, এখান থেকে আপনি চাইলে নানা ধরনের সিস্টেম করতে পারবেন। তো এখান থেকে আপনি যখন এই ভিডিও আপলোড করবেন বা পিক তুলবেন, তাহলে এখান থেকে আপনি চাইলে পিক তুলতে পারবেন। দেখেন আমি একটা পিক তুলছি, সাথে সাথে কিন্তু পিক হয়ে যাবে। নেক্সটে ক্লিক করবেন, এটা কিন্তু অটোমেটিকলি আপনার যেই স্টোরিতে দিতে পারবেন, তারপর আপনি যেই কোনতে আপনি পিকটা দিতে পারবেন, শেয়ার করতে পারবেন, ঠিক আছে? আমি মাই স্টোরিতে ক্লিক করলাম, তারপরে সেন্ডে ক্লিক করে এনেবল করে দিলাম, ঠিক আছে? তারপর আরো বিভিন্ন ধরনের সাইট আছে, দেখেন খুবই ভালো। তো আপনারা এভাবে চাইলে কিন্তু স্ন্যাপচ্যাট দিয়ে সুন্দরভাবে পিক তুলতে পারেন। দেখছেন আমি কিন্তু এত সুন্দর না, যেই সুন্দর দেখাচ্ছে আমাকে, আমি কিন্তু এতটা সুন্দর না, ঠিক আছে? তো এই স্ন্যাপচ্যাটটা খুবই ভালো, যাদের এই কম দামে বাজেট বা একদম কম বাজেট, মানে টাকার পরিমাণ কম, তারা কিন্তু চাইলে এই স্ন্যাপচ্যাট দিয়ে পিক তুলতে পারে, ভিডিও বানাতে পারে, ঠিক আছে? এখানে অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে? ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিং এর যেগুলো আছে, তারপর আপনার সব কিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা বানালাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায়। তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আপনাদের সামনে আমি ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।